সাড়ে খুলে দিবে বলছে, ঠিকই খুলে মানে আসলে হবে কি শুক্রবার দিকে ওই জন্য আমাদের এক্সকাভেশনের কাজটা সম্পন্ন হবে আশা করছি। আচ্ছা, মানে এক্সকাভেশন যেটা প্রথম কিতে যেরকম এক্সকাভেশন হয়েছিল না, আমরা বাংলা কথায় যেটা গর্ত আর কি, ইন্দুরের গর্তটা হয়ে গেল। আচ্ছা, এই দিক থেকে গিয়ে এইদিকে আগে যেরকম পতেঙ্গার দিক থেকে গিয়ে টিডিএম গিয়ে আনোয়ার প্রান্তে উঠছে, সেখান থেকে এটা ইউ টার্ন নিয়ে তিন চার মাস পরে আবার আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে চলে আসে। এই পতেঙ্গার দিকে আসার পথে আমরা আশা করতেছি শুক্রবার দিন সেটা এক্সকাভেশনের কাজটা সম্পন্ন হবে, এক্সকাভেশন রিং প্রতিস্থাপন সহ এক্সকাভেশনের কাজটা শেষ হবে। স্যার এটাই বুঝাতে চাইছে, আমাদের ওপেন কোনো খুলে দেওয়ার কিছু নাই, ওইখানে ওই টিবিএমটা মুখে তবুও থাকবে, সেটা তো আস্তে আস্তে সরাইতে তো আরো দুই তিন মাস লাগবে। তারপরে এটা মানে স্যার এটার মেন জিনিসটা হচ্ছে এস্টাবলিশমেন্টের কাজ, মানে বাংলায় যদি বলে খনন কাজ সম্পন্ন হবে, দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় টিউবের খনন কাজ সম্পন্ন হবে। আমাদের প্রোগ্রাম ছিল আমরা ডিসেম্বরের মধ্যে করবো ইনশাল্লাহ, সেটা আল্লাহর হুকুম, আমাদের প্রচেষ্টা সবার প্রচেষ্টা ফলে সেটা আমরা সেপ্টেম্বরে শেষ করে দিতে পারছি, অক্টোবরে শেষ করে দিতে পারতেছি আর কি। এই গেছে টিয়ার এখন 73% এই যে এই পর্যন্ত 73। আচ্ছা, 73% কাজ এখন শেষ। আমাদের যে শিডিউল সময় আছে যেটা এখন আছে ডিসেম্বরের 22 ডিসেম্বরের মধ্যে আমরা শেষ করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি কনফার্ম করতে পারতেছি না যে ওইখানে শেষ হয়ে যাবে, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বদ্দা আফা ওনারা যারা আর বিডি গিনছন, ওনার দুঃখজনক হলে সত্য যে আর 48% মানুষই কিন্তু সাবস্ক্রাইব নাও করে। তো অনেকে সাবস্ক্রাইব করছেন না, অন যদি সাবস্ক্রাইব ন করি তখন অনে আজ এত না কেন সাবস্ক্রাইব করি দর না, এই জায়গা নামে দেখব ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবি বুঝি। আরও খুশি হলে অনারা প্রত্যেক দিন সংবাদ তিন পাইবেন, তো ইয়ে না কে বালানো হইব না।